ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হরিয়া, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড বিকো বিশেষ। তো বন্ধু, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি আলোচনা করবো যে এয়ারটেল মার্চেন্ট যে সেটেলমেন্টের প্রবলেম হচ্ছিল, সেই সেটেলমেন্টের প্রবলেম এখন আর হচ্ছে না। নতুন আপডেটে সেটেলমেন্টের প্রবলেম আর হচ্ছে না, ইনস্ট্যান্ট সেটেলমেন্ট হয়ে আছে। তুমি নিজের থেকে এই জিনিসটা করতে পারো। তো আমি পুরোটা দেখিয়েছি কিভাবে তুমি সেটেলমেন্টটা ইনস্ট্যান্ট করে নেবে আর কিভাবে তুমি রেগুলার 22 টাকা আর্নিং করতে পারবে। তো পুরো ভিডিওটা দেখো, আর দেখার পরে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে। আজকে আমি এটাকে ওপেন করেছি। তো আমি এখন কি করবো, এটাকে আমি পেমেন্ট নেব। পেমেন্ট না হলে এটা অ্যাক্টিভেট হয় না। তো পেমেন্ট আমাকে নিতেই হবে, যেহেতু আমি 52 পেমেন্ট নেব, ঠিক আছে। তো সেই জন্য আমি এখন কি করবো, দেখো আমি পেমেন্ট এখানে দেখাচ্ছে 00, দেখতে পাচ্ছ তোমরা যে আমি পেমেন্ট রিসিভ করিনি, ট্রানজেকশন নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমি এখন আমার যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডে আমি পেমেন্ট নেব। তো এখন কি করতে হবে, আমার অন্য কোনো ফোন থেকে, যে কোনো ফোন আর কি, সেখানে ফোন পে গুগল পে যা খুঁজে থেকে একটা পেমেন্ট নিতে হবে। শুধুমাত্র একটা নাম্বার, মানে একটা ফোন থেকে আমি একবার পেমেন্ট নিতে পারবো। ওই নাম্বারে যদি গুগল পে বা ফোন পে বা যে কোনো পে থাকে সেখান থেকে আমি পেমেন্ট নিতে পারবো না, তাহলে আমার অফারটা কাউন্ট হবে না। সেহেতু আমি একটাই পেমেন্ট নেবো। তো আমি ফোন পে থেকে আমি পেমেন্টটা নিলাম, নেওয়ার পরে 52 টাকা আমি পেমেন্ট নেবো, ঠিক আছে। তো আমি এটাকে স্ক্যান করলাম, স্ক্যান করার পরে 52 টাকা আমি এটাকে পেমেন্ট রিসিভ করবো। রিসিভ করার পরে তোমরা দেখতে পারবে যে SMS চলে আসবে। SMS চলে আসার পরে তারপরে তুমি দেখে নিতে পারবে যে এটা সেটেলমেন্ট হয়নি। এখানে যে দেখাচ্ছে না ব্যালেন্স, দেখো আমার যে 52 টাকা অ্যাড হয়ে গেছে, মানে আমি পেমেন্টটা রিসিভ করেছি 52 টাকা। পেমেন্ট রিসিভ করার পরে এখন আমি দেখতে পারবো যে ব্যালেন্সটা এখানে শো করবে। তো ব্যালেন্সটা এখানে একটু প্রেস করবো আমি, ঠিক আছে। তো দেখো যে ব্যালেন্সের যে অপশনটা, যেখানে আমি প্রেস করলাম, এবং 52 টাকা আমাকে এখানে শো করছে, ঠিক আছে। তো 52 টাকা শো করছে, এবার নিচে আবার দেখাচ্ছে সার্ভার আনেবেল একটু কন্ট্যাক্ট, ঠিক আছে। আপাতত সার্ভার এখানে ঠিক হয়নি, আমি আবার ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, তারপরে এখানে দেখাচ্ছে নো ট্রানজেকশন ফাউন্ড, আর উপরে দেখাচ্ছে যে 52 টাকা। তো 52 টাকা আমি রিসিভ করেছি, কিন্তু আমার এটাকে ব্যাংকের সেটেলমেন্ট হয়নি। তো এখন আমার কি করতে হবে, এখন আমি নতুন যে আপডেট এসেছে সেটা আগে ছিল না আপডেটটা, এখন তুমি দেখে নাও যে আমি 3 ডটে ক্লিক করেছি, এবার উপরে দেখা যাচ্ছে সেটেলমেন্ট নাও, ঠিক আছে। একবার দেখে নাও, ভালো করে দেখে নাও, সেটেলমেন্ট নাও রয়েছে। তো আমি এটাকে ক্লিক করলাম, সেটেলমেন্ট নাও ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট সেটেলমেন্ট 52। তো আমি ইয়েস ক্লিক করলাম। তো ইয়েস ক্লিক করার পরে তো নতুন একটা মেসেজ দিয়েছে, তো আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখা যাচ্ছে আমার ব্যাংকে সেটেলমেন্ট হয়ে গেছে। দেখো আমি এখানে হালকা করে সোয়াইপ করবো, সোয়াইপ করার পরে আমার ব্যাংকে থেকে SMS দিয়েছে। আমার যেহেতু পেটিএম ব্যাংক অ্যাড করা, তো আমি পেটিএম ব্যাংকের একটা SMS পেয়ে গেছি, এখানে 52 টাকা আমার পেটিএম ব্যাংকে ঢুকে গেছে। আরেকটা আমি দেখে নেবো, এখানে যে ব্যালেন্স দেখাচ্ছিল 52 টাকা, সেটা এখন দেখো জিরো দেখাচ্ছে, জিরো, পুরো একদম ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে। কিন্তু আবার নিচে দেখাচ্ছে নো ট্রানজেকশন ফাউন্ড, কোনো ট্রানজেকশন এখানে দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, তুমি এইভাবে তুমি সেটেলমেন্টটা নিজে থেকে করে নিতে পারো। আর তাছাড়া তোমরা যদি কেউ এয়ারটেল মার্চেন্ট করতে চাও, প্লিজ ভাই নিচে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশনে যাও এবং আমার কন্ট্যাক্ট নাম্বার জানতে পারবে ওখান থেকে। আমার কন্ট্যাক্ট করো, আমার সাথে কি কি ডকুমেন্ট লাগবে, ফ্রি অফ কস্ট, টাকা পয়সা কিছু লাগবে না, আমাকে ডকুমেন্ট গুলো পাঠিয়ে দাও এবং তোমাদের সবাইকে আমি এয়ারটেল মার্চেন্ট করে দেবো ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আর তাছাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, আর মানে ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।